জাকারিয়া নবী অনেক দূর যাওয়ার পর পিছন দিক দিয়ে ইহুদিরা গেছে উনি যায়া দেখেন ওনার শরীরের মধ্যে বাজার অনেকটা ক্লান্ত অনুভব হয় আর সামনে যাওয়ার তেমন কোনো এবিলিটি তেমন কোনো সামর্থ্য নাই একটা গাছের সামনে যখন উনি সুন্দর করে দাঁড়ায় গেলেন এই গাছটা সঙ্গে সঙ্গে নিজের মধ্য থেকে একটা গ্যাপ তৈরি করলেন জায়গা করে দিলেন ডাক দিয়ে বলে জাকারিয়া নবী গো আপনি আর ক্লান্ত অনুভব হবেন না আমি গাছটা জায়গা করে দিলাম আমার ভিতরে আপনি ঢুকে যান জোরে বলেন সুবহানাল্লাহ গাছটা যখন গ্যাপ করে দিল জায়গা করে দেওয়ার পর জাকারিয়া নবী গাছের ভিতরে ঢুকলেন এটা ঢুকছে গাছটা সঙ্গে সঙ্গে লেগে গেছে পাঞ্জাবি ছোট একটা সুতা গাছের এই গ্যাপের ভিতর দিয়ে কাটা জায়গার একটু দিয়ে একটু মাত্র সাদা অংশ বাইর হয়ে গেছে এবার ইহুদিরা আইসা টোটাল জায়গা বেট দিলেন কো গেল কোন জায়গায় মাত্র দেখলাম এই জায়গায় এখন কোন জায়গায় গেল একটু দেখতে চাই শয়তান করছে কি মিস্টার ইবলিস বড় একটা সুরুত দইরা হুজুর একটা সামিয়ানা বাপ দইরা মাতার মধ্যে একটা ফাকরি টাকরি লাগায় একটা হুজুরি বাপ দইরা আইসা ডাক দিয়ে কয় ওই কানেক্ট নে খবর দিতেছে দেখো বেশি দূরে গেছে না কাছেই আছে গো খবর ভমু কেমনে ও গাছটার কি গ্যাপটার ভিতর দিয়ে যে বলে সাদা একটা সুতা সুতা বাপ লাগে জুড়ে বলে শয়তানে শয়তানে কি দেখেন এমন কোন সুরত নাই যে শয়তান শয়তানে যার সুরত ধরতে পারেন একমাত্র নবীর সুরত বাদ দিয়ে সবাই কয় যাক মুরুব্বি শব্দই তো বলছে তাহলে এর ভিতরে একটা সুতা আছে ওই মাছ সুদু কাটো একটা দেখা যাইতেছে কি রকম মনে হয় এই গাছের ভিতরে আছে জুড়ে বলেন সুবহানাল্লাহ এরা গেছে করাত দিয়ে তো জাকারিয়া নবীর পেশা কি ছিল জানেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম যাকে আমরা সবাই জানি যে করাত দিয়া গাছ কাটিলো এই গাছ কাটলো তার দেহ কাটলো সব কাটলো কিন্তু জাকারিয়া আলাইহিস সালাম একেবারে উফি প্রায় কামড় দিলে উফ শব্দ যেমন এটাও করে নাই আল্লাহ নিষেধ করলেন দিরে বলি সুবহানাল্লাহ বলতে আল্লাহ নিষেধ না আল্লাহ তোরে শর্ত দিয়ে দিলেন যে জাকারিয়া আলাইহিস সালাম উনি ছিলেন ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালাম তাদের বংশের বনি ইসরাইলি বংশের মধ্যে জাকারিয়া আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করেছিলেন এমন ভাবে তার বয়স যখন হতে হতে একেবারে বুড়ো বয়স হয়ে গেছে কিন্তু কোনো সন্তানাদি নাই তার স্ত্রী স্ত্রী ছিল বন্দা বলি না আমরা বন্দা নারী তিনি সুন্দর করে ডাক দিয়ে বলে আল্লাহ আমার একটা সন্তানও আমার হয় নাই আমার সন্তান হইছে না এটার জন্য আমি দুঃখ করি না আমার সন্তান দরকার এই কারণে কি কারণে আমার পরে আমি যদি পৃথিবী থেকে বিদায় হয়ে যাই এই বনি ইসরায়েলের মানুষগুলো বেশি সুবিধার না সামনে থেকে বুঝাইলে তারা বুঝ মানে আর সামনে থেকে গেলে গা তারা পাপ কাজে লিপ্ত হয়ে যায় আল্লাহ আমার যদি একটা ছেলে সন্তান না দেন আমার পরে তারারে বুঝাইবো কেটা হেদায়েত দিব কেটা এটার অভাব আছে এই কারণে হলো আল্লাহ আমার একটা ছেলের দরকার আছে ধরে বলে বয়স কিন্তু একেবারে বুড়ো মাথা চুল সাদা হয়ে গেছে এমন যখন বললেন মনের আকুতি এ বাসনা জাকারিয়া আলাইহিস সালাম উনি কয় না আজ সম্ভব না আমার স্ত্রীও বন্দা আমি কিছু বুড়া হইয়া মাথার চুল গেছে কা ফাইকা দাড়ি গেছে কা ফাইকা সারা জীবন যেহেতু আর হইছে না তো আর হওয়ার আশা করা যায় কিভাবে এখন তো আর সময়ই নাই এই কথা বলার পরে কিছুদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালাম ওনারা ডাক দিয়ে বলে আল্লাহ জাকারিয়া আমি আল্লাহ এই বয়সে তোমার ঘরে সন্তান দিব জোরে বলে সুবহানাল্লাহ জাকারিয়া আলাইহিস সালাম যখন আল্লাহ যখন এই কথা বললেন ফেরেশতার মাধ্যমে এই বয়সে তোমার সন্তান দিব জাকারিয়া নবী কয় কি জানেন কোরআনুল কারীমে সুন্দর করে আল্লাহ বলছেন ক্বালা রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াসতালা রাসা শাইবা আল্লাহ যখন বলছে জাকারিয়া রে তোর চুল পেকে গেছে তোর স্ত্রী বন্দা তোর বয়স একেবারে শেষ সময় কাছাকাছি তোমার মনে চায় এখনো যদি তোমার একটা সন্তান ছেলে হয়
তোমার পরে এটা নবী হবে নবী হইয়া তোমার উম্মতদেরকে পরবর্তী জামানায় যারা হবে তারার হেদায়েতের রাস্তা দেখাবে তুমি চাইছো হওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে সুসংবাদ জানাইলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুসংবাদ জানালিয়া জাকারিয়া ইন্না মুবাশশিরুকা বিগুলামিন আমি আল্লাহ তোমার একটা ছেলে সন্তানের সুসংবাদ জানাইলাম ধরে বলেন সুবহানাল্লাহ এরপরে বললেন ইসমুহু ইয়াহইয়া সন্তান এখনো আল্লাহ দেই নাই গর্ভেও আসে নাই আল্লাহ বলেন জাকারিয়া রে তোর মনের আশা পূরণ করার জন্য অনেকে ছেলে চায় ছেলে ব্যারিস্টার হবে অনেকে ছেলে চায় আল্লাহ ছেলে দিলে ছেলে ইঞ্জিনিয়ার হবে অনেকে ছেলে চায় আল্লাহ ছেলে দিলে ছেলে কোরআনের হাফেজ হবে ছেলে দিলে মুফতি বানাবো মুহাদ্দিস বানাবো কোরআনের হাফেজ বানাবো আলেম বানাবো জাকারিয়া নবী কই আল্লাহ আমার ছেলে দরকার কোরআনের হাফেজের জন্য নয় আমার ছেলে দরকার ব্যারিস্টারের জন্য নয় আমার ছেলে দরকার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য নয় আমার ছেলে দরকার যাতে আমার ছেলে হইলে এ বনী ইসরায়েলের তারারে তুমি আল্লাহর কালিমার দাওয়াত দিতে পারে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন তোমার মনের আশা পূর্ণ তোমার মনের নিয়ত সহি এখানে আল্লাহ বলে ইন্না মুবাশশিরুকা বিগুলামিন আমি আল্লাহ তুমি জাকারিয়া নবী রে আমি আল্লাহ সুসংবাদ দিলাম তোমার ঘরে আমি আল্লাহ বুড়া বয়স হয়ে একটা ছেলে সন্তান দান করব জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহই কয় দান যে আমি করব নামটা আগে ওই রাইখা দেই আগে নাম রাখমু তারপরে তোমার ঘরে আমি আল্লাহর কাছে ছেলে সন্তান দিব কি নাম রাখবে ইসমুহু ইয়াহইয়া ওয়া লাম তাজআল মিন ক্বাবলু সামিয়া আল্লাহ বলেন তোমার সন্তানের নাম রাখলাম আমি আল্লাহ ইয়াহইয়া এই নামটা পৃথিবীতে আমি আল্লাহ ইতিপূর্বে কারো নাম আমি আল্লাহ রাখি নাই জোরে বলেন সুবহানাল্লাহ এখনো সন্তান দেইনি গর্বেও আসে না আল্লাহ খালি তার একটা সংবাদ জানাইছি যে তোর একটা সন্তান দিয়ে আমি ছেলে দিব তোমার মনে দিয়ে তো আসা ছেলেটার নাম আমি আল্লাহ নিজে রাইখা দিলাম এটার নাম হবে হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম উনি একজন আল্লাহর নবী জুরে বলেন সুবহানাল্লাহ নবীর ঘরে নবীর হই নাই কেমন ভাবে আপনার নবী আমার নবী রহমাতুল আলামিনের নামও আল্লাহ নবীরে পৃথিবীতে পাঠানো আর কোটি কোটি বছর আগে পাঠানোর আগেও আমার নবীর নাম আল্লাহ রাখলেন আকাশে দূরে বলেন সুবহানাল্লাহ নাম রাখলেন ঈসা আলাইহিস সালাম বলেন ইয়াতিম মিন বাদি ইসমি মুহাম্মদ এমন একজন নবী পৃথিবীতে আগমন করবে যার নাম আকাশে আহাম্মদ জমিনে হবে মুহাম্মদ দূরে বলেন সুবহানাল্লাহ জাকারিয়া আলাইহিস সালাম এমন মনে মনে কয় আল্লাহ যে সুসংবাদ দিছে আমার ছেলে দান করব এই বয়সে ছেলেটা হইব কইতেকে হইব কেমনে স্ত্রী হইল বন্দা উনি এবার আল্লাহরে ডাক দিয়ে কই মাহবুব আমারে বংশ একটা ছেলে সন্তান দান করবা ছেলের নাম হবে ইয়াহইয়া আল্লাহ কেমনে হইব উনি সুন্দর কইরা ডাক দেয় বলে আল্লাহ কেমনে হতে পারে ও কানা তিমরা আকি আকিরন আমার স্ত্রী হইল বন্দা আবার আমি হইল একেবারে বয়স্ক হয়ে গেছি বৃদ্ধ হয়ে গেলাম মাতার চুল পেকে গেছে আল্লাহ আমার স্ত্রীও বন্দা আমার মাতার চুল পেকে গেছে এমন সময় কেমন ভাবে তুমি একটা সন্তান আমার করে আল্লাহ তুমি দিবা আল্লাহ ডাক দিয়ে বলে এ জাকারিয়া এটা জানতে গেলে এখন তুমি এই মুহূর্তে তুমি মরিয়মের কাছে যাও জোরে বলেন সুবহানাল্লাহ কার কাছে আওয়াজ দেখুন কার কাছে মরিয়ম কে ঈসা নবী আম্মা ঈসা নবী এটা আবার অনেক কাহিনী অনেক পিছনে যাইতে হবে টোটাল ডাব থেকে বুঝাইতে গেলে ঈসা নবীর নানি এবং নানা তারাও গেছে কেউ বয়স অনেক বেশি হইয়া 80 কাছাকাছি বয়স ছেলে মেয়ে নাই নানার নাম হলো ইমরান আর ঈসা নবীর নানির নাম হচ্ছে হান্না বিনতে ফাকুস জুরে বলেন সুবহানাল্লাহ হান্না বিনতে ফাকুস তারা দুজন দরবেশি চলাফেরা করতে দরবেশি দেখেন আমাদের দেশে অনেক মানুষ এরকম আছে ছেলে মেয়েরা সম্পদ গুলা বুঝাই দিয়া তারা বাড়ি থেকে বাইর হয়ে যায় আমরা গেলাম নির্জনে বসবাস করব আল্লাহকে ডাকবো স্বামী স্ত্রী একসাথে দেখবেন চলে যাই এটাকে দরবেশি চলাফেরা বলে ঈসা আলাইহিস সালামের নানা এবং নানি দুজনে দরবেশি চলাফেরা করতেন করতে করতে একদিন ডাক দিয়ে আল্লাহ আমরা যে এই রাস্তায় আছি তোমার রাস্তায়
আমরা গরে যদি একটা সন্তান হইতো এটা কাজ করতাম তোমার বাইতুল মুকাদ্দাসের রক্ষণাবেক্ষণ বাইতুল মুকাদ্দাসের সেবা যত্ন করার জন্য আমরা সন্তান দারে আমরা বিলায় দিতাম দূরে বলে সুবহানাল্লাহ ঈসা নবীর নানি হান্না বিনতে ফাতুস মান্নত করলেন অনেকে বলতে পারে যে মান্নত করা জায়েজ না আছে আমি শরীয়ত সম্মত পন্থায় মান্নত করতে হবে করা যাবে ঈসা নবীর নানি মান্নত করছেন আল্লাহ গো আমারে যদি একটা সন্তান দান করেন বাইতুল মুকাদ্দাসের রক্ষণাবেক্ষণের জন্য আমি তারে দিয়ে দিব ছেলে হইলে দিব মেয়ে হইলে দিত না এই কথা বলে নাই কো সন্তান হইলেই হইছে সন্তান ছেলে মেয়ে দুটোটাই ওই সন্তান উনি আলাদা করে কই নাই মান্নত করছে মান্নত করার পরে মান্নত কিন্তু ওয়াজিব হইয়া যায় করে বলেন সুবহানাল্লাহ আপনাকে কেউ বলে নাই মান্নত করার জন্য কেউ যেই মাত্র শরীয়ত সম্মত পন্থায় আপনি মান্নত করবেন মান্নত ওয়াজিব হইয়া যাবে আদায় না করলে কবিরা গুনাহ হইব ঈসা নবীর নানি হযরত হান্না বিনতে ফাতুন এবার ডাক দে কই মাবুদ ও আমার আল্লাহ আমারে যদি আল্লাহ তুমি একটা সন্তান দান কইরা দাও বাইতুল মুকাদ্দাসের সেবা যত্ন করার জন্য বাইতুল মুকাদ্দাসের হেফাজত করার জন্য আমার সন্তানকে আল্লাহ তোমার দরবারে আমি বিলাইয়া দিব জোরে বলেন সুবহানাল্লাহ দিলেন বাজান আমার এবার কিছুদিন পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ঈসা নবীর আম্মা হযরতে মারিয়াম আলাইহাস সালাম উনারে উনার নানির ঘরে আমার আল্লাহ জন্ম দিয়েছে করে বলেন সুবহানাল্লাহ যেদিন বাজান গর্ব যখন আসছে ঈসা নবীর নানি আল্লাহর সাথে কথা বলে কোরআনের মধ্যে রয়েছে রব্বি ইন্নি ওয়াদাতু উনসা আল ঈসা নবীর নানি হান্না বিনতে ফাকুন ডাক দিয়ে বলে মাওলা রে আমার ঘরের মধ্যে একটা কন্যা সন্তান জন্ম নিয়েছে আল্লাহ কয় তোর বলা লাগবে না আমি আল্লাহ জানি জোরে বলে সুবহানাল্লাহ দিছে কে সন্তান দিছে কে ছেলে না মেয়ে আল্লাহ জানে কি জানে না ঈসা নবীর নানি কইতেছে আল্লাহ ইন্নি ওয়াদাতু হাউসা আমার ঘরে একটা মেয়ে সে আল্লাহ কে আমার বলা লাগতো না আমি আগেই জানি জুড়ে বলেন সুবহানাল্লাহ আরে ডাক্তাররা যদি এখন আল তো শুনব কইরা এটা কইরা যদি বইলা দিতে পারে ছেলে না মেয়ে 9 মাস আগে হই 6 মাস আগে আল্লাহ কইডা আমারে কোন লাগতো না আমি আল্লাহ আগেই জানি দেওয়ার মালিক আমি আল্লাহ ঠিক না বে ঠিক মাঝে মাঝে দুই একটা ব্যতিক্রম হয় আল্লাহ কয় সবগুলা যদি 100 হইয়া যায় তো আমি আল্লাহও সব জানি ডাক্তাররাও পরীক্ষা কইরা রিপোর্ট হইয়া যায় 100 তাহলে একটা গর্ব বিজ্ঞানীরা আল্লাহর সাথে গিয়ে কইবো যে আমরাই 100 পারি মাঝে মধ্যে দেখেন ক সেরা হই গিয়া মি ছেলে কয় হ মি কোন মেয়ে হইব হই গিয়া ছেলে দুই এক এদিক সেদিক করে নড়াইয়া দেখো 100% আল্লাহ ছাড়া আর কি হই নাই এভাবে দেখ এবার যখন মেয়ে হইছে আল্লাহর ডাক দিয়ে কয় আল্লাহ আমার ঘরে তো মেয়ে হইছে আল্লাহ কয় তোর বুঝা লাগবো না তোর মনে মনে কি চাইতেছে আমি আল্লাহ জানি তুই মনে মনে নিয়ত করলা মেয়ে হইছে কেমনে দিয়াম বাইতুল মুকাদ্দাসের হেফাজত করার জন্য জোরে বলেন সুবহানাল্লাহ নিয়ত ছিল সন্তান হইলে বাইতুল মুকাদ্দাসের হেফাজতের জন্য দিবে এখন কয় আল্লাহ আমার ঘরে মেয়ে হইছে মেয়ে মানুষ মানুষের কেমনে দিব বাইতুল মুকাদ্দাস যারো দেওয়ার জন্য বাইতুল মুকাদ্দাসের হেফাজত করার জন্য কথা কোন ঠিক না বেশি অল্প বয়স হলে হইতো আল্লাহ আস্তে আস্তে যখন এটা বড় হয়ে যাবো আমার মেয়েটা যখন উপনীত হয়ে যাবে উপনীত বয়সে পারফেক্ট বয়স হবে কেমনে এই বাইতুল মুকাদ্দাস আমার মেয়েটা থাকবে এটা লইয়া তো আমি আল্লাহ বড় টেনশন আল্লাহ কো নিয়ত করছো নিয়ত করা এটা মুস্তাহাব করলে করতে ফরজ না করলে না নিয়ত করলে মানত করার পরে এটা ওয়াজিব হয়ে যাবে গা নিয়ত করছো আমি আল্লাহ সন্তান দিলাম নিয়ত পূরণ করতে হবে জুরে বলেন সুবহানাল্লাহ এবার আল্লাহকে কই আল্লাহ মেয়ে যে এটা দিমু মানুষের তো বিশ্বাস নাই বিশ্বাস নাই এই মেয়ে যে দিয়া মেয়ে চরিত্রের হেফাজতে থাকবে কেমনে এটা তো আমার কাছে কোনো গ্যারান্টি নাই আল্লাহ কেমনে দিয়াম কার হাতে আমার মেয়েটা দিয়াম যে হেফাজতে থাকতে পারবে আল্লাহ কয় কার হাতে দিবাম এটা তুমি মানুষের জিজ্ঞেস করো কে ভালো ভাবে নিতে পারবে হাজার হাজার মানুষ কয় আমি আমার একজন কয় আমি নিয়াম বা বুড়া বয়সে সন্তান হয়েছে সন্তানের দাম বড় বেশি করে বলেন সুবহানাল্লাহ ঠিক না বেশি আমরা কই যাকার বুড়া বয়স হয়ে যাগা ওইটা বাত্তি হয়ে দুই হইতে আসি ওইটা বাত্তি কালে হয়ে আসি ওইটা দিয়ান বুদ্ধি বড় বেশি
যে শত শত মানুষ রেডি তার দায়িত্ব নিব তার দায়িত্ব নিব এবার যখন হয়ে যায় সকলের মধ্য থেকে বুদ্ধিমান একজন মানুষ কই না না এমনি দেওয়া যাবে না একটা লটারি দাও এই লটারির মধ্যে যার নাম লটারির মধ্যে উঠবে আরে এই সন্তানের হেফাজতের দায়িত্ব দেয়া হবে বন্ধুরা আমার যখন লটারি দিল শত শত মানুষের নাম দিয়া লটারি কাটার পর এটার ভিতরে হযরতে জাকারিয়া নবীর নাম আমার আল্লাহ প্রথমে দিয়ে দিলেন জোরে বলেন সুবহানাল্লাহ লটারি হইছে এবার লটারিয়া যখন জাকারিয়া নবী হইছে এখন তো আর কোনো অসুবিধা নাই জাকারিয়া নবী নিয়ে গেলেন হযরতে বিবি মারিয়ামকে নিয়ে যাচ্ছেন দয়া কই আমি থাকব বাইতুল মুকদ্দাসের এক জায়গায় পাশে একটা তাবু টাঙায়া এটার ভিতরে হযরতে জাকারিয়া নবীর স্ত্রী আর মরিয়ম আলাইহিস সালাম ওনার খালা মরিয়মের আম্মা আর জাকারিয়া নবীর স্ত্রী দুজনে হচ্ছে শহুদর বোন মানে জাকারিয়া নবী হচ্ছে মরিয়মের খালু জোরে বলেন সুবহানাল্লাহ কি লাগে খালু শহুদর বোন তাদের মা তে খালু লাগে এবার দিশে দেওয়ার পরে উনি মরিয়ম রে বাইতুল মুকদ্দাসের ভিতরে না রাইখা ছোট একটা তাবু না বাইন্দা উনার স্ত্রীরে দিয়া কতর বাগনি তুই লয়া থাক একসাথে অসুবিধা আছে কোন থাকতে থাক থাকতে রইল আস্তে আস্তে এবার মরিয়ম এমন ভাবে মাওলার ইবাদত শুরু করে দিলেন দিনে রাতে 24 ঘন্টা মাওলার ইবাদত করে এবার আল্লাহ ডাক দে মরে জাকারিয়া রে এই বয়সে আমি আল্লাহ তোর ঘরে সন্তান আমি আল্লাহ দিতে পারি কি পারি না এটা জানার জন্য এই মুহূর্তে তুই মরিয়মের কাছে চলে যা জোরে বলেন সুবহানাল্লাহ ওই যে মরিয়ম রে বাইতুল মুকদ্দাসের কাছে রাখছ মরিয়মের কাছে যা যা একটু ঘুরা আসলে বুঝতে পারবে এই বয়সে আমি আল্লাহ সন্তান দিতে পারি কি পারি না আল্লাহ পারি কি পারি না আরে কি পারি আমার লগে আমার এক আমার সেকেন্ড মৌলভী টিচার দিয়েছে এর দাদা বিয়ার করছে চারটা পাঁচটা পাঁচ বিয়ার করে মানে মারা গেছে বাকি দাদিরা 16 না 17 সন্তান হইছে বেচারা ওর পুরো হয়ে গেছে যাওয়ার পরে তো দেখ রে তোরা এত গুতাইতে আর জিয়াইতে মারামারি করে শেষ বয়সে আমার হলে একটা টানা আসতে লাগবে এর সে বালা আমার বিয়া করাই দিয়ে একটা বান্দা টন্দা যাই হোক আমার যাতে তোরার মধ্যে হাত ফাতুন না লাগে আমার সেবা যত্নের জন্য সারে দেশ ঘুরে গিয়া বন্ধ একটা বিচারে বাইর করছে আল্লাহর কি কুদুর দেখবো শরীর মাতা দিদার গরু সন্তান জুড়ে বলে সুবহানাল্লাহ দেওয়ার মালিক কে মালিক হইছে আল্লাহ দিব কি ফিরে আর হল দেব এবার জাকারিয়া নবী যায় দেখে মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর ইবাদত করে তার সামনে বাজান কতগুলো ফল রাখা আছে জাকারিয়া নবী ডাক দিয়ে কই মরিয়ম আমি তো বাজার থেকে জীবনে এই ফল আনি নাই এই ফল তুমি কেমনে ভাইলা কই এই ফল আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি জান্নাত থেকে আমারে দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ ফল দাও কি জানে অমৌসুমি কি মৌসুমি মানে মৌসুম সারা ফল মৌসুম সারা ফল কাঠাল মনে করেন কি মাসে হয় বেশি আষাঢ় মাসে বেশি না মানে আষাঢ় মাসে হয় কাঁঠাল শীতের মধ্যে মাঘ মাসে গিয়ে কাঁঠাল পাওয়া যায় পাওয়া যায় শীতের মাসে মাঘ মাসে গিয়ে যদি উল্লাবর বাজারে কাঁঠালের অভাব নাই ও কি রে অমৌসুমি ফল করতে গাইলে এটা মৌসুম সারা মৌসুম সারা আমরা দেশে এখন যে সবজি উঠে সবজির ফুল সিজনে আর যখন সবজির সিজন নাই এই সিজনে যখন বাজারে কোন সবজি এক্সেপশনাল ভাবে উঠে এটার দাম কম না বেশি আওয়াজ কম কম না বেশি অনেক বেশি জাকারিয়া নবী কয় এই মৌসুমে তো এই ফল আমার এলাকাতেই নাই এই ফল করতে গাইলি এবার সুন্দর কইরা মরিয়ম ডাক দেয়া বলে জাকারিয়া নবী গো যে মৌসুমে যে ফল না থাকার কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন মালিক রে মৌসুম সারাও আমার আল্লাহ ফলের ব্যবস্থা করতে পারে জোরে বলেন সুবহানাল্লাহ কথা যখন মরিয়ম বলে দিছে জাকারিয়া নবীর বেইনের মধ্যে কথাটা বাজান সুন্দর করে ঢুকে গেছে জাকারিয়া নবী কথাটা মাথার মধ্যে রাখিয়া বুঝে আসছে আল্লাহ বাইতুল মুকদ্দাসের মধ্যে যায় সেজদার মধ্যে পড়ে গেলেন রে বন্ধুরা আমার যায় ডাক দিয়ে কই মাহবুব রে মৌসুম সারা যদি হযরতে মরিয়মের ঘরে তুমি যদি আল্লাহ ফল দিতে পারো আমি জাকারিয়া নবী এখন বুড়া হয়ে গেলাম আমার মাতার সুম পেকে গেছে এই সময়ের মধ্যে সন্তান দেওয়ার কথা নয় সন্তান জন্ম নেওয়ার কথা নয় মরিয়মের ঘরে মৌসুম সারা আল্লাহ যদি তুমি ফল দিতে পারো তাহলে আমি জাকারিয়া রে এই বুড়া বয়সে আল্লাহ তুমি সন্তান দিতে পারো আল্লাহু আকবার বলে
মানে কি ভরে না জাকারিয়া নবীর ব্রেনে কতটা কাজ করছে মরসুম সানা ফল যদি মরিয়মের কাছে আল্লাহ দিতে পারে সে আল্লাহ কি আমার এই বুড়া বয়সে আমার উপর কি সন্তান দিতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন এই সংবাদ দিলেন ইন্না মুবাশশিরুকা বিগুলামিন সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় আমার জাকারিয়া রে তুই এই জায়গার মধ্যে আমি আল্লাহর কাছে দরখাস্ত করেছ ধরে যা আমি পূরণ করে নিলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার একটা ছেলে সন্তানের সুসংবাদ জানাইলাম ধরে বলেন সুবহানাল্লাহ বয়স তো হয়ে গেছে একেবারে চুল ফাইকা গেছে গা অনেকে তো দেরিতে আসছে আমি যেন বলি যে জুম্মাতে আপনারা দেরি করবেন না আমার কতগুলো কথা আমি বয়ানের অবস্থা চেঞ্জ করছি আপনারা জানেন আগের যে গুলো আমি সময়টা নষ্ট করতে চাচ্ছি না বর্তমান যুগটা খুব কঠিন যুগ আমি পাঁচটা গজল গাই সকলে দরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি তোমার সময়টা আমি ওইভাবে নষ্ট করতে চাচ্ছি না যুগটা বড় কঠিন বাবা যুগ বড় কঠিন আপনাকে বলবেন যে ওলি আল্লাহ মানি না এটা মানি না ওইটা মানি না কোরআন দেখাও আর একমাত্র সহি হাদিস বুখারীর হাদিস দেখো বাইরে আর কিছু নাই এরকম বলে আমাদের দেশের যুবকগুলা এই মোবাইলের ওয়াজগুলো দেখে আহলে হাদিসের ওয়াজগুলো দেখে আমাদের দেশের যুবকগুলো ইমান থেকে খারেজ হয়ে যাচ্ছে এগুলো শুনে তারা এগুলো শুনে না আমরা তো একটু বদ অভ্যাস আছে 10 মিনিট সময় পাইলে 8 মিনিট জিকির কইরা পরে কই আমার আর সময় নাই তো আমরা দেশের যুবকরা কি শিখলো ওয়াজ না শিখে আকীদা শিখতে পারে না না পাইরা অন্য কেউ প্রশ্ন করলে উত্তর দেওয়ার এবিলিটিও আমার যুবকের থাকে না বিদায় যুবক চলে যায় অন্য লানে আরে বাপ পুতে লাগে মারামারি ঠিক না বেটি এজন্য আমি আমার অবস্থাটা চেঞ্জ করছি আমার বয়ান ওয়াজের মাহফিলে হবে ওয়াজে হবে এভাবে হবে দুই ঘন্টা আড়াই ঘন্টা বয়ান করে এক দুইটা গজল গাইলে জিকির রাস্তার কোনো অসুবিধা না জিকির করা যাবে আমাকে একটু ছড়ি আসতে হবে জামানার অবস্থান প্রেক্ষাপটে এই জন্য আমি কোরআন এবং হাদিস থেকে সরাসরি শুধু এখন আমি অন্যদিকে যাওয়ার সুযোগ আর নেই এবার জাকারিয়া আলাইহিস আলাইহিস সালাম আল্লাহ কই যাও তোমার সুসংবাদ দিলাম ইন্না মুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া তোমার ঘরে একটা ছেলে হইব আমি আল্লাহ তার নাম রাখা দিলাম ইয়াহইয়া নবী হিসাবে জুড়ে বলে সুবহানাল্লাহ ছেলে আল্লাহ দেখেন কেমন হয় মরিয়ম আলাইহিস আলাইহিস সালাম গর্ভবতী হলেন ঈসা নবী মরিয়মের ঘরে আসলেন আর এর 6 মাস পরে জাকারিয়া নবীর ঘরে আল্লাহ ইয়াহইয়া নবীরা দান করলেন ধীরে বলে সুবহানাল্লাহ ইয়াহইয়া নবী থেকে ঈসা নবী 6 মাসের বড় 6 মাসের তাহলে খালুর ঘরে ছেলে হইছে পরে আর বাগনির ঘরে ছেলে হয়ে গেছে আগে ধীরে বলে সুবহানাল্লাহ আর বা খালুর হইছে পরে বৃদ্ধ বয়সে আল্লাহ দিলেন আর মরিয়ম রে তো বলিত বয়সে দিলেন বাবা সারা দুনুজন দুনিয়াতে আছে আসার পরে এবার জাকারিয়া আলাইহিস সালাম ছেলেটা যখন দুনিয়াতে আসে আল্লাহ কোরআনে বলে দিলেন জাকারিয়া রে তোমার সন্তানটা অনেক মেধাবী হবে বিচক্ষণ হবে ইয়াহইয়া নবী দুনিয়াতে আসার পর জাকারিয়া নবী ওনার সন্তান ইয়াহইয়া আলাইহিস সালাম ওনারা ডাক দিয়ে বলে বাবা রে তোমার দুনিয়াতে আনছি কোন ফেরেশতা ইঞ্জিনিয়ার তখনকার জামানার কোন টিকরির জন্য নয় আমি আল্লাহ এ বনি ইসরায়েলের মানুষগুলো বড় বেয়াদব হয়ে যায় আমি সামনে থেকে কালিমার দাওয়াত দিনে তারা গ্রহণ করে সামনে থেকে দূরে জানে তারা আর কালিমার দাওয়াত গ্রহণ করে না আমার মাওলারে তারা ডাকে না আল্লাহর দরবার থেকে তোমারে আমি তালাশ করে নিয়ে আসছি চায়া নিয়ে আসছি আজকা থেকে তুমি বয়স যখন হয়ে গেছে তুমি কালিমার দাওয়াত দেওয়া আরম্ভ করো আমার আল্লাহর মারেফত মানুষের সামনে প্রকাশ করো জোরে বলে সুবহানাল্লাহ প্রকাশ করতে লাগলেন দাওয়াত দিতে লাগলেন বাবার সাথে ছেলেও নবী বাবাও নবী ছেলেও নবী দাওয়াত দিতে লাগলেন হাজার হাজার মানুষ কালিমাপুরি মুসলমান হতে লাগলো কিছু ইহুদি আছে তারা শাস্তির মধ্যে আঘাত লাগছে আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে কলঙ্কের কালি লাগিয়ে দিচ্ছে জাকারিয়া নবী আর তার ছেলে যদি সুযোগে পায় তো বাপ বেটা দুজনকে পরাস্ত করে দিব এটা যখন হয়ে গেছে যাওয়ার পর এবার জাকারিয়া নবী ডাক দিয়ে বাবা রে আমি এই এলাকায় থাকি তোমারে কালিমার দাওয়াত দেওয়ার জন্য একটু দূরে পাঠিয়ে দিই কিছুদিনের জন্য তুমি দূরে থাকো পাঠাইলে কই বর্তমানে কুফা বর্তমানে ইরাকের কুফা এলাকায়
ওই এলাকায় কালিমার দাওয়াত দিচ্ছেন সবার সামনে ওনার গ্রহণ যোগ্যতাটা বেড়ে গেছে এমন ভাবে কালিমার দাওয়াত দিতে দিতে বাজান আমার ইয়া আলাইহিস সালাম ওনার কালিমার দাওয়াত পাইয়া মানুষগুলো আমার মাওলার পরিচয় পেয়ে যাচ্ছে জোরে বলেন সুবহানাল্লাহ ওই জামানার দাহাদা একটা বাচ্চা ছিল রাতে ঝগড়া কইরা বোরে জামা এই বাদশায় তিন তালাক দিছে কয় তালাক কয় তালাক তিন তালাক দেওয়ার পরে এই বউ দ্বিতীয়বার স্বামীর জন্য ফেস না বাইঙ্গা বেজাল না বাইঙ্গা আর কোন সুযোগ আছে আবার দেখো সুযোগ আছে কোনো সুযোগ নাই আমরা দেশে কিছু ফাতি মুলুবি আছে ছুটকা মুলুবে 150 টাকা দিলে মাসালা ফেস বাইঙ্গা দাও তো মাসালা কিন্তু কোনো জায়গাতে নেই 150 টাকা 200 টাকা লুবি ফেস বাইঙ্গা দিতে তিন তালাক দিতে এত সহজ না শরীয়তের মাসালা খুব কঠিন তো বাসা যখন স্ত্রী সাইরে তালাক দিছে তিন তালাক ডাকছে ইয়াহইয়া আলাইহিস আলাইহিস সালাম উনি তখন জ্ঞানী অনেক কঠিন সবাই কইছে হুজুর উনাকে আনলে মাসালার পেঁয়াজ ভাঙা যাবে তাহলে সুযোগ নাই উনাকে জন্য আয়না ডাক দিয়ে বলে ইয়াহইয়া গো আমি আমার স্ত্রীর তিন তালাক দিলাম এখন আবার বিবিটা আমি আনতে চাই আপনার কাছে কি ফয়সালা আছে আল্লাহর নবী হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম ডাক দিয়ে বলে বাদশা গো এই স্ত্রী আপনার জন্য আজকে থেকে হারাম হয়ে গেছে আবার যদি আনতে চান তাহলে হিলাবিয়া দিতে ওই বুজুরে বলে সুবহানাল্লাহ ও বিকল্প রাস্তা নাই আসল রাস্তা বাতাই দিছি গো হেই কাজ করুন লাগবো এর পরে হইলে ওই বেড়া বিয়া দিবেন বিয়া দেওয়ার পরে বেড়া যদি সারে বে ওই বেচারা যদি সারে যে বিয়া করছে তাইলে আপনি আনতে পারবেন যদি না সারে কোনো জুলজুলো নাই এটা হলো হিলা বিয়ার সিস্টেম বাসে কই না এটা আমার বুঝাই না আমি আমার আইন কাটাই আমার আমি বললাম আমি যতদিন জীবিত থাকি এই মাসালার বিরুদ্ধে যদি কেউ ফতোয়া দিতে চায় আমি ইয়াহইয়া নবী এটার বিরুদ্ধে দাঁড়ায় যাব সুবহানাল্লাহ বাদশা চিন্তা করছে এই নবী থাকলে এই বউ আর আমার পাওয়া সম্ভব নয় এর আগে মারো তার বিরুদ্ধে বাজান আমার অল্প বয়সে তার বিরুদ্ধে শত্রু লাগাইয়া দিলে ইয়া ইয়া নবী যখন উনাদের উপাসনা লয়ে যখন নামাজে যখন বাজান দাঁড়ায় গেলেন নামাজে দাঁড়ানোর পর ইহুদিন লাগাইয়া দিলেন তার পিছনে বন্ধুরা আমার নামাজের মধ্যে যখন উনি সেজদায় গেলেন যাওয়ার পর বাজান ছুরি দিয়া মাথার মধ্যে আঘাত করছে বাজান মাথা আঘাত করে সঙ্গে সঙ্গে এমন ভাবে কুবাইতে লাগলেন কুবাইতে লাগলেন ইয়া ইয়া নবীকে কুবাইয়া মাথার মগজটা বাহির বাহির করে দিয়েছে এই মগজটা কাছের একটা পাত্রের ভিতরে পড়ে বাদশার দরবারে নিয়ে গেছে আল্লাহর নবী হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম উনার মগজটা এই কাছের বয়মের ভিতরে থাইকা ডাক দিয়ে বলে বাদশাহ এ বিবি তোমার জন্য কোনদিন হালাল হবে না জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলে মারতে মারতে মাথার মগজ বার করছে ওনার মগজে পর্যন্ত কথা কয় বাদশা আমি নবীর মগজ এটা সাধারণ জিনিস নয় এই তিন ইলা বিয়ার এই ফেস না বাইঙ্গা এই বেজাল না বাইঙ্গা এই বিবি তোমার জন্য জীবনে হালাল হবে না জোরে বলে সুবহানাল্লাহ নবীর আর পাওয়ার দিবেন কে দিবেন কে সে নবী লয়া টানা টানি আর মারামারি আপনি দাড়ি ফাল্লা দিয়ে মাপবেন সেই নবীরে দুই হাত সম্মান নবীরে দিছে ভাইয়ের মতো নবীরে ডাকবেন ইমান থাকবেন হাসরের মাঠে ভিড়ের সামনে রাখতো না ইয়াহইয়া নবীর মাথার মগজ দুটি কথা বলতে পারে জবান দিতে পারে আল্লাহ তার দাম যদি এত হয় যেই নবীরে না বানাইলে আল্লাহ কোন নবীরেই বানাইতো না সেই নবীর দাম এর চেয়ে কম না বেশি মাফাটা একটু জ্ঞান দিয়ে মাইতে দলাদলি নাই মারামারি নাই কেউ নবীর না মানলে আমার বাপের সম্পদ নিতে গেল আপনি না মানলে আমার সম্পদ দিতে না আমি না মানলে আপনার বাবার সম্পদ আমি আপনার মারামারি নাই বিবেকটা আল্লাহ দিছে বিবেকটা দিয়ে খালি একবার চিন্তা করে কোন নবীর ব্যাপারে আপনি কথা বলে এবার দিয়েছেন তারে শেষ করে জাকারিয়া নবীর কাছে খবর পৌঁছে গেছে উনি বলেন আমার সন্তানের এই অবস্থা আমিও দিলাম ইহুদিরা লাগায় দিছে জাকারিয়া নবীর পিছে এখন যেবার তার বাবারে দর লাগায় এবার যখন দিলেন পিছে পিছে ইহুদিরা হাজার হাজার ইহুদি যায় জাকারিয়া নবীর বাড়ির মধ্যে যায় বাগান পাকড়াও করা আরম্ভ করে দিয়েছে আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাম এবার দুন্দ মানলেন রওনা আরম্ভ করে দিলেন দর মেরে দিলেন
শত শত হাজার হাজার ইহুদিরা তার পিছনে পিছনে যাচ্ছে বাবা আমার যাইতে যাইতে জাকারিয়া নবী অনেক দূর যাওয়ার পর পিছন দিক দিয়ে ইহুদিরা গেছে উনি যায় দেখলো না শরীরের মধ্যে বাজার অনেকটা ক্লান্ত অনুভব হয় আর সামনে যাওয়ার তেমন কোনো এবিলিটি তেমন কোনো সামর্থ্য নাই একটা গাছের সামনে যখন উনি সুন্দর করে দাঁড়ায় গেলেন এই গাছটা সঙ্গে সঙ্গে নিজের মধ্য থেকে একটা গ্যাপ তৈরি করলেন জায়গা করে দিলেন ডাক দিয়ে বলে জাকারিয়া নবী গো আপনি আর ক্লান্ত অনুভব হবেন না আমি গাছটা জায়গা করে দিলাম আমার ভিতরে আপনি ঢুকে যান ধরে বলেন সুবহানাল্লাহ গাছটা যখন গ্যাপ করে দিল জায়গা করে দেওয়ার পর জাকারিয়া নবী গাছের ভিতরে ঢুকলেন এই যে ঢুকছে গাছটা সঙ্গে সঙ্গে লেগে গেছে পাঞ্জাবি ছোট একটা সুতা গাছের এই গ্যাপের ভিতর দিয়ে কাটা জাগারি কুদিয়া একটু মাত্র সাদা অংশ বাইর হয়ে গেছে এবার ইহুদিরা আইসা টোটাল জায়গা বেট দিলেন কো গেল কোন জায়গায় মাত্র দেখলাম এই জায়গায় এখন কোন জায়গায় গেল একটু দেখতে চাই শয়তান করছে কি মিস্টার ইবলিস বড় একটা সুরত তৈরা হুজুর একটা সামিয়ানা বাপ তৈরা মাথার মধ্যে একটা ফাটি টাকি লাগায় একটা হুজুরি বাপ দুইরা আইসা ডাক দিয়ে কয় ওই কানেক্ট নে খবর দিতেছে দেখো বেশি দূরে গেছে না কাছেই আছে গো খবর ভমু কেমনে ও গাছটার কি গ্যাপটার ভিতর দিয়া জীবনে একটা সাদা একটা সুতা সুতা বাপ লাগে জুড়ে বলে শয়তানে শয়তানে কি দেখেন এমন কোন সুরত নাই যে শয়তান শয়তানে যার সুরত ধরতে পারে না একমাত্র নবীর সুরত বাদ দিয়ে সবাই কয় যাক মুরুব্বি শব্দই তো বলছে তাহলে এর ভিতরে একটা সুত আওয়াজ এবং মাছ ছোটু খাটো একটা দেখা যাইতেছে কি রকম মনে হয় এই গাছের ভিতরে আছে জুড়ে বলেন সুবহানাল্লাহ এরা গেছে করাত দিয়ে তো জাকারিয়া নবীর পেশা কি ছিল জানেন জাকারিয়া নবীর পেশা ছিল করাত দিয়া গাছ কাটা জুড়ে বলেন করাত দিয়া গাছ কাটা কাটপেরা এই টাকায় না এরপরে সংসার চালাইতো একজন নবী হইয়া যদি এই কাজ করতে পারে তাহলে আমরা করার কোনো অসুবিধা আছে নবীরা শিক্ষা দিয়ে গেলেন কি কি কাজ করা লাগবে এক নবী জুতো শিলির কাজ করছেন এটাকে আপনি নেগলেক্ট ভাবে নেওয়া যাবে না আমাদের নবী জি রাখালি চড়াইছে নবীকে রাখাল বলা যাবে না জাকারিয়া নবী করাত দিয়া গাছ কাটা কাট কাটিয়া এভাবে জীবিকা নির্বাহ করতেন আল্লাহ বলেন যে হালাল ভাবে উপার্জন করতে গেলে তোমার হালাল কাজ সবগুলো তোমার জন্য জায়েজ এবং উত্তম কাজ জুড়ে বলেন সুবহানাল্লাহ তলাবুল হাল নবী বলেন সবচেয়ে উত্তম রিজিক হচ্ছে ওইটা যে হালাল ভাবে নিজের হাতে উপার্জন করে যে খাবার খায় এরপর নবীরা শিক্ষা দিছেন নিজে কাজ করে খাওয়া যাবে কিন্তু অপরের কাঁধে কাজ করে আমাকে আর না দিব আমি পয়সা পয়সা খাবো এটার কোনো সুযোগ নাই নবীরা দেখা গেলেন নিজে নিজে কাজ করে খাও নবী বলেন জাকারিয়া নবী কোরাতের কাজ করত এবার সুন্দর করে আমি শেষ করে দিচ্ছি বাবা সুন্দর করে যায় কোরাত নিয়ে আসলেন যখন মাসকান থেকে কাট আরম্ভ করলেন গাছ কাটতে কাটতে যখন জাকারিয়া নবীর যখন পেট বরাবর আসলো এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলে জাকারিয়া এবারেই হয়ে যাবে তোমার আসল দর্জের পরীক্ষা তোমার দর্জ আছে না নাই বলে সুবহানাল্লাহ করাত যখন কাছে আসছে আল্লাহ কয় দুইটা সিদ্ধান্ত জানাইয়া দিলাম একবার যদি তুমি খালি উফ শব্দ করো তোমার উফটা তুমি একজন নবী তুমি নবী যদি উফ শব্দ খালি করো আমি আল্লাহ সব ইহুদিরে মাইরা আমি তারারে শ্বাস করে দিব আর যদি ধৈর্য ধারণ করে বসে থাকো আমি আল্লাহ তারারে আজাব দিব না হযরত জাকারিয়া নবী ডাক দিয়ে বলে মাবুদ আমারে নবী বানাইলা মানুষকে হেদায়েত করার জন্য তারারে ধ্বংস করার জন্য নারী আল্লাহ আমি আরে যদি দাও যত ইচ্ছা আমারে তার আজাব দিতে থাকো আল্লাহ তারপরেও আল্লাহ তারার উপরে তুমি আজাব দিও না জুরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমার কারণে যদি তারা আজাব দাও হাসরের মাঠে তারা বলবে জাকারিয়ার নবী আমাদের হেদায়েতের রাস্তা বাতায় দিছে না যদি ধৈর্য ধারণ করতো আমরা হেদায়েত হয়ে যাইতাম হেদায়েত হইতাম আল্লাহ কয় এখন কি করবা ধৈর্য ধরবা না উপশব্দ করবা ঠিক মতো আল্লাহ আড়াইছে কতক্ষণ ঠিক নবী হ্যাঁ বলাই যায় এই লড়বি তো মরবি লল্লই মরা জাকারিয়া নবী এবার ডাক দিয়ে কয় মাওলা রে আমারে তুমি কি পরীক্ষার মধ্যে আল্লাহ ভালাইলা আল্লাহ কয় লড়বে যদি তারার উপর আমি সঙ্গে সঙ্গে গজব ডাইলা দিব না লড়লে আমি আল্লাহ তারার কিছু করতাম না জোরে বলেন সুবহানাল্লাহ
জাকারিয়া নবী কয় আল্লাহ এই উম্মতগুলোর লাগি আমি অনেক কষ্ট করছি এমনও হতে পারে আমি ধৈর্য ধরে থাকলে আমি কাটতে জায়গা অসুবিধা নাই তারা হেদায়েত হইয়া যায় তো গাফারে এমন ভাবে বাজান কাটতে আরম্ভ করলো কাটতে কাটতে গাছ সহ আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাম ওনারে বাজান দুইবার করে দিলেন রক্ত বাহির হয়েছে তারপরেও জাকারিয়া নবী শব্দ করে নাই জোরে বলেন সুবহানাল্লাহ এটা হচ্ছে নবীরার ধৈর্য জাকারিয়া সাল্লাম আমরা তো তাই সময় বলি যে জাকারিয়া আল্লাহর নবী ছিল গাছের পেটে লুকাইলো কোরাত দিয়া গাছ কাটিলো উহু কেন করলো না জোরে বলেন সুবহানাল্লাহ করছে না কেন উহু ওই যে আল্লাহ জাগায় দিছে তুমি উহুটা করার সাথে সাথে নবী যখন পৃথিবীর দিকে তায়েফের ময়দানে যখন নবীর আঘাত করলো জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ একবার খালি বলেন তায়েফের জমিনের মধ্যে আল্লাহর আযাব শুরু হয়ে যাবে আযাব দিতে দিতে একটারও রাখা যাবে না আল্লাহ নবী কয় জিব্রাইল আমি আযাব দেওয়ার জন্য পৃথিবীতে আসি নাই আমি আসি আযাব মুক্ত করার জন্য জোরে বলেন সুবহানাল্লাহ আরে তারারে মাল্লি কালিমা প্রচার কার কাছে করব আমি দরকার নাই আমি নবীর আঘাত করেছে আমি সহ্য করে নিলাম তারপরে আল্লাহকে বলা যায় যে আল্লাহ যাতে তারার হেদায়েত দান করে জোরে বলেন সুবহানাল্লাহ জাকারিয়া নবী এই কারণে ধৈর্য ধরে বসে রইলেন সুতরাং বয়ানের উদ্দেশ্য হচ্ছে জাকারিয়া নবী বুড়া বয়স সন্তান একটা না পাইয়া আল্লাহ শুকরিয়া আদায় করলেন এত বছর পর্যন্ত খালি আল্লাহ শুকরিয়া আদায় করে গেলেন আল্লাহ কয় যে না পাইয়াও সন্তান আমি আল্লাহর যে শুকরিয়া আদায় করলাম এটার কারণে আমি আল্লাহ তোমার করে এই শেষ বয়সে সন্তান দিয়া শুকরিয়া আদায় করলে আমি আল্লাহর নিয়ামত বাড়াইয়া দেই এটা জ্বলন্ত প্রমাণ আমি আল্লাহ দিলাম সুবহানাল্লাহ দুই নাম্বার সমস্ত বিপদে আপদে ধৈর্য ধারণ করতে হবে তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপরে আল্লাহই বিপদের ধৈর্য ধারণ করার মতো শক্তি আপনার শরীরে আল্লাহ দান করবেন জোরে বলেন সুবহানাল্লাহ আরেকটা জিনিস যে হালাল উপার্জন নিজের হাতে খাওয়ার চেষ্টা করা লাগবে সমস্ত নবীগণের সুন্নাত হচ্ছে নিজের হাতে হালাল ভাবে উপার্জন করে খাবার খাওয়া এটা হচ্ছে উত্তম রিজিকের একটা রিজিক জোরে বলেন সুবহানাল্লাহ এই জিনিসগুলো নবীজির জীবনী থেকে আপনি আমাকে মানতে হবে শিক্ষা নিতে হবে তাইলে দেখবেন আমাদের জীবনটা সুন্দর হয়ে যাবে আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন সকলে বলেন আমিন।